আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। বিধ্বংসী আগুনে ধানের গাদায় ভস্মীভূত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের হাটকা এলাকায়। শনিবার আচমকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি লেগে যায়। তাড়ি ঘড়ি স্থানীয়রা আগুন নেভানোর কাজে লেগে পড়ে। স্থানীয় কৃষক সূত্রে জানা গিয়েছে, অগ্রহায়ণ মাসে কৃষকরা তাদের জমি ধান কেটে বাড়ির উঠানে রাখে, সেখানেই কোনোভাবে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। চব্বিশ ঘন্টার মধ্যে একের পর এক সোনালি মুরগির মৃত্যু। শনিবার দুপুর পর্যন্ত প্রায় 1200 মুরগির মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু তা নিয়ে ধন্দে পশু চিকিৎসক থেকে শুরু করে মুরগি ব্যবসায়ীরা। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে নিশিগঞ্জের সারের দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কৃষকরা। শনিবার সন্ধ্যায় সারের দাম অগ্নিমূল্য থাকায় প্রথমে সারের দোকানে কৃষকরা বিক্ষোভ দেখান, তারপর মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। হাজার টাকা সার নিচে 2500 টাকা, সেখানে চাষিরা ঘুরেও সার পাচ্ছে না, আসলেই বলে সার নাই, 2500 টাকা দিলে সার পাওয়া যাচ্ছে, 1000 টাকার সার, সেখানে ডিএপি যেখানে 1200 টাকা সেখানে নিচে 2700 টাকা, 3000 টাকা। এরপরে চাষিরা চাষের জন্য ঘুরে বেড়াচ্ছে, টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, সিজন চলে যাচ্ছে, এখন চাষিরা বলছে যে সার নাই, কিন্তু সকালে যখন এসো সাহেব আসেছে তখন মাল পাইছে, পাওয়ার পরে সিজ করা হয়েছে। বাকি সব দোকান যে আছে ফার্টিলাইজার, ওরা সব দোকান বন্ধ করে পালাইছে, অথচ গোডাউনে মাল স্টক আছে, বেআইনিভাবে মাল স্টক করে দ্বিগুণ দামে বিক্রি করতেছে। শনিবার উদ্বোধন হলো 39তম উত্তরবঙ্গ বইমেলা। ক্রীড়া জানা গিয়েছে এবারের বইমেলার থিম আলোকিত মানুষ চাই। পাশাপাশি দিল্লি, মুম্বাই, এলাহাবাদ এবং কলকাতা সহ প্রতিবেশী বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনী সংস্থা নিয়ে মোট 50টি স্টল রয়েছে এই বইমেলায়। এই বইমেলার উদ্বোধন মঞ্চ থেকে নিজের লেখা বইয়ের কথা জানালেন অভিনেতা তথা লেখক অঞ্জন দত্ত। আমি তো এতক্ষণ বললাম, আমার মনে হয় দ্যাট বই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং একটা এন্টারটেনমেন্ট যদি বলেন, মানে আনন্দ দে, মনোরঞ্জন এবং শিক্ষা এবং শিল্প মিলিয়ে বই সব থেকে উপরে। নাটক না বই সেটা নিয়ে একটু বিতর্ক আছে, কিন্তু সামহাও বই এত কিছু করলাম, আমার মনে হয় বই লেখা দরকার ছিল আমার, এইটা আর কি। এবং আমার পাঠক আছে বলে আমার মনে হয়, যে কারণে বই মেলা হওয়া খুব ইম্পর্ট্যান্ট। ফিল্ম ফেস্টিভ্যাল যেরম হয়, নাট্য মেলা যেরম হয়, বই একটা কালচারের অঙ্গ, সংস্কৃতি, দ্যাট ওই মেলাটা হওয়া খুব জরুরি বলে আমার মনে হয়। এবার উনি যেটা বলবেন, সেটা সারপ্রাইজ, সেটা বললে পাবলিশার এবার রেগে যাবে। গোয়েন্দা গল্প, গোয়েন্দা। বারোচাকার লরি এবং মোটর বাইকের সংঘর্ষে আহত এক ঘটনা তেলিয়ামুড়া থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের শিববাড়ি এলাকায় শুক্রবার রাতে। মদমত্ত দুই দুষ্কৃতী ধরা আক্রান্ত এক গাড়ি চালক। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এবং ইচারবিল এলাকার। ঘটনার বিবরণে জানা যায়, গোপাল নামে ম্যাক্স গাড়ির ড্রাইভার দুষ্কি এলাকা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিলেন। ঠিক সেই সময় অন্য আরেকটি মালবাহী পিকআপ গাড়ি তাকে রাস্তায় পাশ কাটিয়ে আসতে বাধা সৃষ্টি করে। এতে ম্যাক্স গাড়ির ড্রাইভার গোপাল বিষয়টি সম্পর্কে কথা বলতে তার উপর চড়াও হয় পিকআপ গাড়ির ড্রাইভার রবি এবং অপর একজন। শিবা আয়ুর্বেদ কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মণ্ডল, ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ ২৪ পরগনা।
রোগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা, সাদাস্রাব, হারিস, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে, কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।